গঙ্গায় লাশ ভাসছে গঙ্গার পাড়ের বালি সরে গেলে সেখানে মৃতদেহ দেখা যাচ্ছে চিতার পর চিতা জ্বলছে অক্সিজেনের জন্য হাহাকার কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সেই যোগী সরকার দুর্দান্ত সার্টিফিকেট তাদের প্রাপ্য আমি বলবো এবার দেখুন

আমি দু মিনিট বলতে মিনিট আমাদের মুখ্যমন্ত্রী একটু আগে হ্যাঁ একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রেস মিটটা করলেন সেখানে তিনি বললেন পশ্চিমবঙ্গ আর ইউপির জনসংখ্যা এক আপনি শুনেছেন নিশ্চয়ই যেখানে ইউপির জনসংখ্যা বাইশ কোটি আমাদের মাননীয়া বললেন পশ্চিমবঙ্গের জনসংখ্যা দশ কোটি বা তার কম মাননীয়া বললেন একই জনসংখ্যা অথচ ভ্যাকসিন পাওয়ার দিক থেকে

কেন দা তো সঠিক কথাই বলেছেন আমি শুধু বিজেপির প্রতিনিধি এখানে কথা বলছিলেন গরুর রচনা করতে গিয়ে আমি সাবমিশনের আগে আমি একটু প্রাইমারি থেকে আসছি হ্যাঁ প্রাইমারি স্কুলে যখন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম সুরেন্দ্র তিনি বলেছিলেন গোমূত্রে করোনা সারে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা ইউপির তারপর উচ্চ উচ্চশিক্ষায় কি দেখলাম দাদুর জন্য অক্সিজেন সিলিন্ডার পাচ্ছে না একটি ছাত্র যখন টুইট করলো সেই ছাত্রকে অ্যারেস্ট করলো ওই আদিত্য সিং আমাদের যোগী আদিত্যনাথের সরকার

তার পর যখন মাস্টার্স থেকে দেখলাম প্রয়াগরাজের গঙ্গার পাশে গণক কবর আবিষ্কৃত হচ্ছে করোনা রোগী আর সবশেষে থিসিস যেটা বলছেন ডক্টরেট করলে উত্তরপ্রদেশ সরকার নিশ্চিতভাবে কদিন আগে আমরা দেখেছি যে মক ড্রিল করার জন্য একটা হাসপাতালের অক্সিজেন কানেকশন বন্ধ করে দেওয়া হলো এবং 45 জন রোগী করোনা রোগী মারা গেলেন বিনা অক্সিজেনে গত সপ্তাহের রিপোর্ট সেইHospital কে ক্লিনচিট দিয়েছে অযോഗ്യী আদিত্যনাথের সরকার আজকে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমি

আমরা করোনাকে পাশবালিশ করে ঘুমিয়েছি কেস লুকিয়েছি হুক দিয়ে ডেড বডি টেনেছি এই সব কিছুর পরেও পশ্চিমবঙ্গে যখন কেউ কিছু গতকাল অন্তত সাধারণ একটা ভ্যাকসিনের কথা বলতে গিয়ে আমাকে গাড়ি থেকে নামা মাত্র যেভাবে অ্যারেস্ট করা হয়েছে আপনাদের মিডিয়াতে আপনারা দেখিয়েছেন সেখানে দাঁড়িয়ে তারা টুইট করলে না গরু রচনায় যাবো না যেভাবে উত্তর প্রদেশে সাড়ে তিন লাখ টেস্ট হচ্ছে আপনারা সাড়ে তিন লাখ টেস্ট করে দেখান আপনাদের বুঝবো আপনাদের বুকে পাঠা আছে সত্যিকারের কোভিড রোগী দেখাতে পারবেন আপনারা ভ্যাকসিনেশনে কত ভ্যাকসিন আতে আছে আপনারা প্রকাশ করুন কত জনকে দিয়েছে আপনারা দেখান তাহলে বুঝবো পশ্চিমবঙ্গ সরকারের বুকে পাঠা আছে সত্যি কথা বলার সারা ভারতবর্ষে আপনারা যে যাবেন আপনারা বেড নি আমাকে বলতে আমাকে বলতে দিন আরে উনি একাই বলবেন বাকিরা শুনবে কথা বলছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই এর মধ্যে বত্রিশ হাজার ছশো তেরো অর্থাৎ কি না তিন হাজার তিনশো একচল্লিশ বেডে আপনার কোভিড পেশেন্ট আছে

দেখুন মবি তোমার সাথে আমি একটা পয়েন্টে খালি ডিফার করছি আজকে যে কথাটা বলেছেন ইউপিকে সার্টিফিকেট যেটা তুমি বললে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন ওটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেননি ওটা বিজেপি নেতা নরেন্দ্র মোদীর সার্টিফিকেটটা দিয়েছেন সেই থেকে ঠিকই আছে খুব ভালো সার্টিফিকেট দেখো তুমি হয়তো দেখেছো আমিও দেখেছি সুজিত মুখার্জির একটা সিনেমা আছে হেমলক সোসাইটি তো এই হেমলক সোসাইটির সিনেমাটা ডায়লগ ছিল যে মরবে মরো ছড়িও না এক কথা এইটা হচ্ছে যোগী আদিত্যনাথের কোভিড পলিসি যেটা হচ্ছে যেটাকে আজকে মোদীর সার্টিফিকেট দিয়েছে ভাই মরবে মরো ছড়িও না তুমি ভাবতে পারো একটা সরকার যারা পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখি যখন সেকেন্ড ওয়েভ যখন পিকে এপ্রিলের শেষ দিকে মে মাসের শুরুর দিকে কত সাধারণ মানুষ তার মধ্যে হয়তো বিজেপি সমর্থক কেউ কেউ রয়েছেন যারা তাদের সোশ্যাল মিডিয়ার তাদের ফেসবুক ওয়ালটা হচ্ছে একটা অক্সিজেন সিলিন্ডার কি হাসপাতালের বেডের সন্ধান কেন্দ্র হয়ে গেছিলো কত সাধারণ মানুষ এগিয়ে সারা সারাদিন ধরে পাগলের মতো শেয়ার করে যাচ্ছে কোথায় হাসপাতালে বেড অ্যাভেলেবেল কোথায় অক্সিজেন সিলিন্ডারে লিড অ্যাভেলেবেল কোথায় কোভিড কিচেন চলছে এবং তাদের এই উদ্যোগের ফলে কত মানুষের ওই সময় যখন অক্সিজেন পাওয়া যাচ্ছে না হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না কত মানুষ উপকৃত হয়েছিলেন অন্যদিকে একটা রাজ্য দেখা উত্তরপ্রদেশ একটা সরকার তুমি ভাবতে পারো একটা নিয়ম বলবৎ করে দিল অক্সিজেনের অভাবে ধুকতে ধুকতে মরে যাও তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যদি ফেসবুকে পোস্ট করেছো যে অক্সিজেন পাচ্ছ না পুলিশ ঘাট ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেবে নিয়ম করল একটা রাজ্যের সরকার এইটা হচ্ছে যোগীতা আদিত্যনাথের কোভিড পলিসি যে পলিসিকে মোদি সার্টিফিকেট দিল ওই মরবে মরো ছড়িও না গঙ্গায় মিটে গেল দেখো কোভিডের উনি বলছেন অর্চনাদি ডক্টর মজুমদার বলছেন এত নাকি টেস্ট হয়ে সাড়ে তিন লাখ টেস্ট হয়েছে আর সাড়ে তিন লাখ টেস্ট হবে দিনে তার মধ্যে কিছুটা রিপোর্ট পজিটিভ আসবে পজিটিভ রুগীদের ট্রিটমেন্ট হবে বেশিরভাগই সেরে ইন্টারাপ্ট করিনি আমি আপনাকে আপনি বলার সময় আবার বলবেন বেশিরভাগ মানুষই সেরে উঠবে বলার সময় আবার আপনি আপনি বলবেন আপনার বলার সময় আনফর্চুনেটলি কিছু মানুষ সেরে উঠবেন না সেগুলো কোভিড ডেথ হিসেবে রেকর্ডেড হবে তারপরে সেই তুল্যমূল্য সংখ্যার বিষয়ে আমরা বুঝতে পারবো কোন রাজ্য কিরকম ভাবে আমি আসবো আসবো যাচ্ছে